हेलो माय डियर स्टूडेंट्स, गुड मॉर्निंग। हाउ आर यू? आई होप यू ऑल आर फाइन एंड स्टे सेफ एट योर ओन होम। स्टूडेंट्स, वेलकम टू योर ऑनलाइन क्लास ऑफ साइंस। स्टूडेंट्स, ओपन योर साइंस बुक पेज नंबर 46। टुडेज टॉपिक, ब्रीथ फ्रेश एयर, प्रॉपर्टीज ऑफ एयर। फर्स्ट टॉपिक इज ब्रीथ फ्रेश एयर। Students, look at your lesson and listen to me carefully. ভালো করে পড়াটার দিকে দেখো এবং মন দিয়ে শোনো। Breathe fresh air. নিঃশ্বাস গ্রহণ করার বিশুদ্ধ বাতাস। সেটা কি কি সেটা আমরা দেখব বা কোথা থেকে আসে। We should breathe in clean and fresh air. সবসময় আমাদের কি নেওয়া উচিত বা কি করা উচিত? ক্লিন, পরিষ্কার এবং ফ্রেশ এয়ার, বিশুদ্ধ এবং পরিষ্কার বাতাস নিঃশ্বাস নেওয়া উচিত। প্ল্যান্টস মেক দ্য এয়ার ক্লিন অ্যান্ড ফ্রেশ। উদ্ভিদরা আমাদের কি করে? আমাদের বাতাসটাকে পরিষ্কার এবং বিশুদ্ধ রাখে। উই শুড গ্রো মোর প্ল্যান্টস। আমরা কি করব? আরও গাছে জন্ম দেব বা আরও প্ল্যান্টস উদ্ভিদ রোপণ করব, আমরা বসাবো, যাতে সেগুলো বাড়ে, বেড়ে আমাদের এয়ারটাকে বিশুদ্ধ রাখে। We should keep the doors and windows of our house open to let in fresh air. আমাদের কি করা উচিত? আমাদের দরজা এবং জানালাগুলো, বাড়ির যে দরজা জানালাগুলো আছে ওগুলোকে খুলে রাখা উচিত, যাতে ফ্রেশ এয়ারটা আসতে পারে বাড়ির মধ্যে, বিশুদ্ধ বাতাসটা আমাদের বাড়ির মধ্যে আসতে পারে। We should keep away from স্মোক অ্যান্ড ডাস্ট। আমরা কিসের থেকে দূরে থাকবো? আমাদের দূরে থাকা উচিত ধোঁয়া এবং ধুলিকণা থেকে। উই শুড নট কভার আওয়ার ফেস হোয়াইল স্লিপিং। আমরা যখন ঘুমাবো আমরা আমাদের ফেসটা ঢেকে ঘুমাবো না। কখনোই ঘুমানোর সময় আমাদের ফেস ঢেকে ঘুমানো উচিত নয়। স্টুডেন্টস, আওয়ার নেক্সট টপিক ইজ প্রপার্টিজ অফ এয়ার, বায়ুর বৈশিষ্ট্য। এয়ার অকিউপাইজ স্পেস, হ্যাজ ওয়েট অ্যান্ড গিভস শেপ টু থিংস। এয়ার কী করে? বায়ু স্থান দখল করে কোনো জিনিসকে ওজন এবং আকার দেয়। টেক টু ডিফ্লেটেড বলস, দুটো কি? হাওয়া ছাড়া, হাওয়া ভর্তি না থাকা বল নিতে হবে, এই রকম চুপ সে গেছে সেই ধরনের বল দুটো নিতে হবে। ফিল ওয়ান উইথ এয়ার, তার একটার মধ্যে কি করতে হবে? হাওয়া ভর্তি করতে হবে। হোয়াই ডাজ দ্য বল বিকাম বিগ, কেন ওই বলটি বড় পরিণত হলো? ইট ইজ বিকজ ইউ ফিল ইট উইথ এয়ার, কারণ এটিতে তুমি কি করেছো? বাতাস ভর্তি করেছো, বাতাস দিয়েছো এটির মধ্যে। হোয়াই ডাজ দ্য বল বিকাম বিগ, কেন বলটি বড় পরিণত হলো? ইট ইজ বিকজ ইউ ফিল ইট উইথ এয়ার, কারণ এটিতে তুমি বাতাস ভর্তি করেছো, তাই এটি কি হয়েছে? বড় হয়েছে। এয়ার অকুপাইজ স্পেস ইনসাইড দ্য বল অ্যান্ড মেক্স ইট বিগ, বায়ু বলের ভিতরে স্থান দখল করে এবং এটি বড় করে তোলে। নাও ওয়ে বোথ দ্য বলস, এখন দুটি বলের ওজন নির্ণয় করতে হবে। হুইচ ওয়ান ইজ হেভিয়ার, কোনটি বেশি ভারী? দ্য এয়ার ফিল্ড বল ইজ হেভিয়ার দ্যান দ্য ডিফ্লেটেড বল, বাতাস ভর্তি বলটা ডিফ্লেটেড বল মানে বিচ্ছুরিত হওয়া বা চুপসে যাওয়া বলটির থেকে বেশি ভারী বাতাস ভর্তি বলটা। এয়ার গিভস এ প্রপার শেপ টু দ্য বল, বায়ু বলে একটি সঠিক আকার দেয়। তাহলে তোমরা দেখতেই পেলে বায়ুর কী বৈশিষ্ট্য। আমরা কী করলাম? দুটি বল নিলাম যেটার মধ্যে বায়ু ছিল না বা বাতাস ছিল না, সেই ধরনের বল নিয়ে
একটির মধ্যে বাতাস ভর্তি করা হলো আর আরেকটির মধ্যে বাতাস দেওয়া হলো না। তো একটির মধ্যে বাতাস বড় করার ফলে কি হলো, বলটি বড় হয়ে গেল, ওজন বেড়ে গেল। কারণ একটি এটির এই বলটির মধ্যে কি করা হয়েছিল, বাতাস দেওয়া হয়েছিল। তো এই চুপসে যাওয়া বলটির থেকে এটাকেই সব থেকে বেশি ভারী হলো। আর বাতাস কি করে, বা বলের মধ্যে একটা সঠিক আকার দেয়। স্টুডেন্টস, দ্যাটস এনাফ ফর টুডে। রিড অ্যাটেন্টিভলি টুডেজ লেসন অ্যাট হোম। টাটা, হ্যাভ এ নাইস ডে।